আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভেঞ্চার প্রপার্টি সলিউশনস আজকে আপনাদেরকে খুবই চমৎকার একটি প্রপার্টি ঘুরে দেখাবো এটা লালমাটিয়া বি ব্লকে অবস্থিত লালমাটিয়া মহিলা কলেজের ঠিক পেছনেই দক্ষিণমুখী একটি ফ্ল্যাট বারোশো স্কোয়ার ফিটে রয়েছে তিনটা বেডরুম তিনটা বাথরুম এবং দুইটা বারান্দা লিভিং ইনকাম ডাইনিং স্পেস আর অ্যাপার্টমেন্টটা ইউজড হওয়াতে এখানে ন্যাচারাল গ্যাসের সুবিধা থাকছে এবং কার পার্কিংয়ের সুবিধা এই ফ্ল্যাটটিতে থাকছে তো পুরো ফ্ল্যাটটি ঘুরে দেখতে আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমরা এই মুহূর্তে অবস্থান করছি লিভিং কাম ডাইনিং স্পেসটিতে আমরা দেখতে পাচ্ছি যে লিভিং কাম ডাইনিং স্পেসটা কিন্তু যথেষ্ট স্পেশাস রেক্টেঙ্গুলার শেপের একটি জায়গা আপনি চাইলে এটাকে কার্টেন দিয়ে আলাদা করে রাখতে পারেন অথবা এইভাবেও রাখতে পারেন ইটস আপ টু ইউ যেভাবে আপনার প্রেফারেন্স বা আপনি যেভাবে প্রেফার করেন সেভাবে রাখতে পারেন এটা হচ্ছে গেস্ট বেডরুম গেস্ট বেডরুমটাতে দুইটা উইন্ডো রয়েছে এবং বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট হিসেবে প্রত্যেকটা বেডরুমই কিন্তু মোটামুটি স্পেসিয়াস এবং সার্বক্ষণিক আলো বাতাসের এখানে ব্যবস্থা থাকবে কারণ দক্ষিণ দিকটা যেহেতু খোলা দক্ষিণে লালমাটিয়ার রোডটা রয়েছে আর পেছন দিকটা আমরা দেখতে পাচ্ছি এই পাশটা হচ্ছে উত্তর দিক এখানে বিল্ডিং অলরেডি কনস্ট্রাক্টেড হয়ে গেছে এবং এটা অলমোস্ট একটা পঁয়ত্রিশ ফিটের মতো ভয়েট যেখান দিয়েও কিন্তু আপনি আলো বাতাস সার্বক্ষণিক পাবেন ফ্ল্যাটটা তিনতলাতে অবস্থিত এবং খুবই রেপিউটেড একটা ডেভেলপারের ধারা নির্মিত এই প্রজেক্টটি খুবই ওয়েল মেইনটেইনড একটি বিল্ডিং এবং এখানে যে নেইবারহুডটা আপনি পাবেন খুবই ভালো মানের একটা নেইবারহুড যেটা আপনি একটা লালমাটিয়ার ফ্ল্যাটে থাকার জন্য রিজার্ভ করেন সেই ধরনের একটা নেইবারহুড আপনি এখানে পাবেন আর যেহেতু লালমাটিয়াতে ফ্ল্যাট আর এটা নিয়ে কোনো কিছু বলা লাগে না যে এখান থেকে নাগরিক সকল সুযোগ সুবিধাগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটিস এবং সকল হসপিটাল গ্রসারি শপ সব কিছুই কিন্তু আপনার হাতের নাগালে বা ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই এখান থেকে থাকবে এবং খুবই সিকিউর একটা এরিয়াতে সিকিউর একটা বিল্ডিং তো আমরা দেখতে দেখতে চলে আসলাম কিচেনের ভেতরে কিচেনের ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সার্ভেন্টের একটা ওয়াশরুম অ্যাভেলেবেল রয়েছে কিচেনের সাথে একটা ব্যালকানি রয়েছে আর এই পাশটাতেও যথারীতি পাশের বিল্ডিং থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ ফাঁকা জায়গা রয়েছে এবং বারান্দার মধ্যেই ডাউনসের প্রবেশনটা রয়েছে এবং কিচেনটা এইখানে এই বিল্ডিংটা হ্যান্ডওভার হয়েছিল দুই সালে এবং দুই থেকে চব্বিশ পর্যন্ত মোট পাঁচ সাড়ে পাঁচ বছরের মতো ব্যবহার করা এই ফ্ল্যাটটা বাট কন্ডিশন কিন্তু খুবই ভালো মানের রয়েছে যেহেতু ল্যান্ড ওনারের ফ্ল্যাট ল্যান্ড ওনারের ফ্ল্যাট হওয়ার কারণে টাইলসের যে মেজারমেন্টটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হয়তোবা একটু ছোট মনে হতে পারে ষোলো বাই ষোলো টাইলস দেয়া আছে আর একটু সামনের দিকে আগালে লিভিং রুমের পাশেই এখানে রয়েছে একটা ব্যালকানি এই ব্যালকানিটা স্কোয়ার শেপের যথেষ্ট পরিমাণ জায়গা এখানে আই হোপ বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট হিসেবে আপনি পাচ্ছেন বা পাবেন আর মাস্টার বেডরুমের সাথে একটা বারান্দা রয়েছে বারান্দা মোট তিনটি একটা কিচেনে কিচেনের বারান্দাটা আমরা এখানে কাউন্ট করি নাই তো তিনটি বারান্দাই থাকছে তিনটি বাথরুম থাকছে এবং তিনটি বেডরুম থাকছে লিভিং কাম ডাইনিং স্পেসটা উত্তর দক্ষিণে যেহেতু অ্যাপার্টমেন্টটা ওপেনিং সো সেক্ষেত্রে এয়ার সার্কুলেশন বা এয়ার ভেন্টিলেশনটা কিন্তু খুব চমৎকারভাবেই আপনি সবসময়ের জন্যই পাবেন আর যথেষ্ট এনলাইটেন্ড এই ফ্ল্যাটটি আমরা কোনো ধরনের লাইট এই ফ্ল্যাটটিতে এই মুহূর্তে ব্যবহার করছি না বাট তাছাড়াও কিন্তু সবগুলো জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে যথেষ্ট পরিমাণ লাইট এখানে রয়েছে শুধুমাত্র কমন ওয়াশরুম যেটা দেখলাম সেখানে ভেন্টিলেশনটা একটু ছোট হওয়ার কারণে এইখানে লাইটটা আসছে না বাট তাছাড়া সবগুলো জায়গাতেই কিন্তু পর্যাপ্ত পরিমাণ লাইট এসছে আর এটা আরেকটা বেডরুম এই বেডরুমটাও আপনি গেস্ট বেডরুম হিসেবে বা চাইল্ড বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন এই বেডরুমটার সাথে একটা উইন্ডো করা রয়েছে আর প্রত্যেকটা বেডরুমেই কিন্তু আপনার কেবল কানেকশনগুলো রয়েছে তো আপনি চাইলে প্রত্যেকটা বেডরুম থেকেই আপনি আপনার মতো করে ডিশ অথবা ইন্টারনেট ইউজ করতে পারবেন বাট এটা সাধারণত এখন আমরা দেখি যেটা প্রয়োজন হয় না একটা রাউটার থেকেই সবগুলো রুমে কভার করে যায় আর এখানে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু মস্কুইটো নেট অলরেডি দেয়া আছে সো আপনাকে কোনো কিছুই করতে হবে না আপনি ফ্ল্যাটটা নিয়ে যদি মনে হয় যে একটা ডিপ ক্লিন করবেন ডিপ ক্লিন করে আপনি ফ্ল্যাটটিতে ডিরেক্টলি উঠে যেতে পারেন আর আমরা চলে এসেছি মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমে প্রথমে ঢুকেই একটা ফয়ার আছে ফয়ার থেকে বা দিকেই মাস্টার বাথরুমটা এই বাথরুমটা কিন্তু যথেষ্ট বড় এবং এই বাথরুমের মধ্যে বাথটাব ব্যবহার করা হয়েছে আর মোটামুটি ল্যান্ড ওনারের ফ্ল্যাট হিসেবে যথেষ্ট ভালো মানের ফিচার ফিটিংস এই ফ্ল্যাটটিতে ব্যবহার করা হয়েছে আর মাস্টার বেডরুমটা আমরা দেখতে পাচ্ছি এটার সাথে একটা বারান্দা রয়েছে এবং পাশাপাশি দুইটা উইন্ডো করা আছে এবং দুইটা উইন্ডো থাকার কারণে কিন্তু এয়ার সার্কুলেশনটা বা ক্রস ভেন্টিলেশনটা খুব চমৎকারভাবে হবে এবং এই বেডরুমটার সাইজ যথেষ্ট বড় এখানে এদিকটাতে যে বয়েড রয়েছে এটা পাশের বিল্ডিংয়ের সাথে আর একটা ব্যালকানি রয়েছে অপোজিট সাইডে এবং সামনে রোড সাইডে একটা বারান্দা রয়েছে এবং প্রত্যেকটা বারান্দাতেই কিন্তু সেফটি গ্রিল করে দেওয়া আছে বা ফুল হাইট গ্রিল করে দেওয়া আছে এখানে এক্সট্রা কোনো কিছুই আপনাকে করতে হবে না আর তো পুরো ফ্ল্যাটটা মোটামুটি আমরা ঘুরে দেখানোর চেষ্টা করলাম আর বাকি যে বিষয়গুলো সেগুলো আপনারা কিন্তু ফ্ল্যাটটি সরাসরি ভিজিট করতে আসলে নিজেই দেখে নিতে পারবেন আর এই ফ্ল্যাটটি ভিজিট করতে হলে আমাদের স্ক্রিনে দেয়া যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন এবং দুইটা নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর প্রপার্টির প্রাইস এবং সকল ইনফরমেশন ডেস্ক্রিপশন বক্সেই থাকবে কাইন্ডলি সেখান থেকে একটু চেক করে নেবেন আর ধন্যবাদ পুরো ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য এবং ভেঞ্চার প্রপার্টি সলিউশনসের সাথে থাকার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রপার্টি নিয়ে টিল দেন আল্লাহ হাফেজ আলাইকুম আসসালামাইকুম অ্যান্ড স্টে টু ভেঞ্চার প্রপার্টি সলিউশনস